তো নমস্কার বন্ধুরা টিমেশন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে রয়েছে ব্রাইট ইলেকট্রনিক্সে বড় আর আপনাদের কাছকে দেখাবো ডিবিএক্স ভেনু থ্রি সিক্সটি যেটা হচ্ছে ড্রাইভ র্যাক অর্থাৎ প্রথমে কয়েকটা কথা বলতে হয় যে ড্রাইভ র্যাক কেন ইউজ করবেন এবং এটা ইউজ করলে আপনাদের সাউন্ডের কি এফেক্ট পড়বে তো যারা বেস্ট কোয়ালিটি সাউন্ড চাইছেন অর্থাৎ যারা সাউন্ডটাকে তাদের মনের মতো চাইছে কি নিজের মতো করে বাঁধতে চাইছেন যে কেউ চাইছে আমার বেশ আরো বেশি হোক কেউ চাইছে আমার মি টুইটার আরও ভালোবাজুক তো সাউন্ড কোয়ালিটি যাদের সাউন্ড কোয়ালিটি দরকার যারা সাউন্ডকে ভালোবাসেন যারা সাউন্ডকে আরও শ্রুতিমধুর করতে চাইছেন তো তাদের জন্য আজকের ভিডিও যেখানে আমরা শেয়ার করতে চলেছি ডিবিএক্স ড্রাইভ র্যাক ভেনু থ্রি সিক্সটি একটা রয়েছে এটার ফুল রিভিউ এবং কিভাবে কি সেটিং করবেন এবং কি কি আছে এবং এটা দিয়ে বাজারে কি ডিফারেন্ট হচ্ছে টোটালটাই এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরছি তো সাথে রয়েছে পল্লব ভাই আর রয়েছে বডঙ্গল ব্রাইট আর এটা একটু রিভিউ করে দাও বন্ধুদেরকে নতুন এসেছে এটা অ্যাকচুয়ালি ডিবিএক্স কোম্পানির একটা ড্রাইভ র্যাক যার মডেল নাম্বার হচ্ছে ভেনু থ্রি তো এই ড্রাইভ র্যাকটার কি কি ফিচার্স আছে আমি আপনাদেরকে বলছি এর মেন ফিচার্স হচ্ছে এর ইনপুট হচ্ছে তিনটে আচ্ছা এখানে আমরা তিনটে অডিও ইনপুট পাবো পিছনে পিছনে দেখুন এখানে তিনটে অডিও ইনপুট পাবো সবগুলো কিন্তু এক্সেলার কানেকশন হুম আর এখানে ছটা আউটপুট পাচ্ছি আমরা ঠিক আছে একদম তো এই ড্রাইভ র্যাকটা দিয়ে আমরা কি করতে পারি আমরা ছটা ডিফারেন্ট সেটিং তৈরি করতে পারবো যার দ্বারাই আমরা একটা পুরো লাইভ সাউন্ডের যদি টপ থাকে যদি বেস থাকে যদি লাইনারে থাকে মনিটার থাকে সবগুলোকে কিন্তু ইন্ডিভিজুয়ালি আমরা ইনপুট দিতে পারবো প্লাস প্রত্যেকটাতেই আমরা ইন্ডিভিজুয়ালি সেটিং করতে পারবো ঠিক আছে আর এটার বেসিক্যালি দেখুন এখানে ফ্রন্ট ফ্রন্টের দিকে এখানে একটা এক্সেলার মাইক ইনপুট আছে এটা অ্যাকচুয়ালি আটটিএ মাইক আটটিএ মানে হচ্ছে রিয়েল টাইম অ্যানালাইজার রিয়েল টাইম অ্যানালাইজার কি করে আমার কাছে একটা ডিবিএক্স এর আরটিএ মাইক একটা নির্দিষ্ট টাইপের মাইক যে মাইকটা আমি এখানে ইনপুট করলে এই মাইকটা কিন্তু সেন্স করবে যে আমার সাউন্ড থেকে কোনটা কম আসছে মিডটা কম আসছে না বেসটা কম আসছে না টুইটারটা কম আসছে তো আমি এই মাইকটা ইনপুট করে যে কোনো ফিল্ডে যদি আমি মাইকটা রাখি ও অটোমেটিক্যালি এর সাউন্ডটাকে অ্যাডজাস্ট করে নেবে ওর যদি মনে হয় বেসটা কম আসছে অটোমেটিক্যালি বেসটা বাড়িয়ে দেবে ও যদি বলে যে আমার হাইট সেকশনটা কম আছে তো হাই সেকশনটা বাড়িয়ে দেবে দেবে পুরো অডিওটা একদম লেভেল করে ঠিক আছে এরপরে দেখুন এখানে একটা ডিসপ্লে দেওয়া আছে ডিসপ্লেতে কিন্তু এখানে এর তিনটে ইনপুট এর অ্যাসোসিয়েটেড যে সেটিংস ইনপুট সেটিংস গুলো দেওয়া আছে আর এখানে এগুলো কিন্তু আউটপুট আউটপুটের অনেকগুলো সেটিংস আমরা এখানে দেখতে পাচ্ছি সেগুলো কি ল্যাপটপ দিয়ে করনিতা এটা ল্যাপটপ দিয়ে করা যায় আবার এই স্ক্রিন দিয়েও কিন্তু এখানে একটা রটারি সুইচ আছে এই সুইচ দিয়েও কিন্তু এই সেটিংসটা করা যায় ঠিক আছে এখানে একটা উইজার্ডের বাটন আছে উইজার্ড মানে এর মধ্যে যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যার গুলো কিভাবে কাজ করবে ইউজার থেকে ওখানে সিলেক্ট করে কিন্তু সফটওয়্যার ভিতরে ঢুকে সেগুলোকে আমরা एडिट করতে পারি এখানে দেখুন অনেকগুলো সুইচ আছে এখানে এডিট আছে কনফিগারেশন আছে আরটি আছে ইউটিলিটি আছে স্টোর আছে এন্ড রিকল আছে এই সুইচগুলোর এক একটা করে ফাংশন আছে ঠিক আছে আমি অত ডিটেলসে যাচ্ছি না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে আচ্ছা আচ্ছা সংক্ষেপে একটু সংক্ষেপে দেখাচ্ছি এখানে দেখুন তিনটের ইনপুটের অ্যাসোসিয়েটেড কিন্তু লাইট লেভেল রয়েছে হুম আমরা তিনটে যে ইনপুট আমার ইনপুট চ্যানেল থেকে কি পরিমাণ গেইন আসছে সেটা কিন্তু আমরা এই লাইট লেভেল দেখে বলতে পারবো তারপরে এখানে দেখুন ছটা আউটপুট আছে ছটা আউটপুটের অ্যাসোসিয়েটেড কিন্তু লাইট এলইডি লাইট আছে ইন্ডিকেটর আছে এখানে আমরা কোন চ্যানেলের সাউন্ডটা কতটা গেইন যাচ্ছে এই লাইট সিগন্যাল থেকে কিন্তু আমরা দেখতে পাবো ঠিক আছে এখানে রেড সিগন্যাল হয়ে আছে মানে এগুলো সব মিউট করা আছে হুম এই যে ছোট ছোট বাটনগুলো আছে এগুলো কিন্তু মিউটার বাটন মিউট এন্ড আনমিউট মানে ওই চ্যানেলটা মিউট হয়ে যাবে মিউট হয়ে যাবে ঠিক আছে এখানে সবগুলো মিউট করা আছে এবার এই পুরো সেটিংসটা আর এই দিকে দেখুন একটা ছোট ফ্যান দেয়া রয়েছে বাবা ওর ফ্যানও আছে হ্যাঁ ফ্যান দেয়া রয়েছে একটা ছোট ফ্যান দেয়া রয়েছে হুম হুম মানে খুব গরম গরম হয়ে 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 যায় নাকি গেলে কিন্তু এই ফ্যানটা অন যাবে তখন কিন্তু এই ডিভাইসটাকে ঠান্ডা করে দেবে আচ্ছা বাহ এটা খুব ভালো করেছে ঠিক আছে এবার দেখুন আমি এই পুরো সেটিংসটা আমি ল্যাপটপের সাহায্যে দেখাচ্ছি কিভাবে এটা সেটিং করতে হয় সেটিং করতে হয় আচ্ছা আমি ল্যাপটপে সেটিংসগুলো দেখানোর আগে আমি প্রথমে দেখাবো যে এই ড্রাইভ একটা ল্যাপটপের সঙ্গে কিভাবে কানেক্ট করা হয় হ্যাঁ এটা একটু দেখিয়ে দিই আমরা ল্যাপটপের সঙ্গে একটা ল্যান তার দিয়ে কানেক্ট করতে পারি কিংবা আমরা এখানে ওয়াইফাই অপশন নিয়েছি দেখুন এটা একটা রাউটার ওয়াইফাই রাউটার এই রাউটারের সাহায্যে ল্যান ওয়ার দিয়ে কিন্তু কানেক্ট করা আছে ড্রাইভ্র্যাকের সঙ্গে আর আমরা এই রাউটারটার আহ দেখুন যেখানে আউটপুট চ্যানেলগুলো আছে সেখানে কিন্তু এটা কানেক্ট করা আছে একদম ওখানে ঠিক আছে এখান থেকে কিন্তু আমরা ওয়াইফাই দিয়ে আমরা ল্যাপটপে কানেকশন করে নিয়েছি আর এখানে দুটো আউটপুট গেছে একটা বেস না এটা ইনপুট এই দুটো ইনপুট দুটো ইনপুট আছে এই দুটো ইনপুট আছে ঠিক আছে আর এখানে দেখুন আমি সেটিংসে আসছি তিনটা ইনপুট আছে আর বাকি সবগুলোই আউটপুট হ্যাঁ হ্যাঁ আমি দেখছি তো বুঝতে পারিনি

এখানে দেখুন এটা ইনপুট সেকশন ইনপুট সেকশানে আমরা দেখুন অ্যানালগ ওয়ান অ্যানালগ টু অ্যানালগ থ্রি তিনটে ইনপুট আমরা পাচ্ছি বাকি এই ইনপুটগুলো কিন্তু ভার্চুয়াল ইনপুট এখানে কিন্তু কোনো ইনপুট নেই ইনপুট সোর্স আমরা তিনটেই পাব ঠিক আছে এরপর দেখুন আমরা এখানে ইনপুট ওয়ান ইনপুট ওয়ানের জন্য আমরা কি পাচ্ছি একটা গেনের স্লাইডার পাচ্ছি ফেডার পাচ্ছি ঠিক আছে আর এখানে মিউট পাচ্ছি তো আমি এই ইনপুটটা অ্যানালগ সঙ্গে কানেক্ট করে রেখেছি এখানে দেখো এটাও অ্যানালগ অ্যানালগ আর তিনটা আমরা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ইনপুট নিয়েছি ঠিক আছে এইবার এখানে দেখুন তিনটে ইনপুটের অ্যাসোসিয়েটেড আমরা এ ফেস ব্যবহার করেছি এখানে কিন্তু কিছু সফটওয়্যার রয়েছে ডিবিএক্স এর যেগুলো কিন্তু অডিওটাকে বিভিন্নভাবে এটা এডিট করা যায় অডিওটাকে ঠিক আছে প্রথম অপশন আছে অটো ফিডব্যাক সাব এটা কি করবে এটা যে ফিডব্যাক যে মাইক্রোফোনের ফিডব্যাক আছে সেই ফিডব্যাকটাকে অটোমেটিক্যালি কিন্তু এটা কন্ট্রোল করবে ফিডব্যাক যদি আসে অটোমেটিক্যালি কমিয়ে দেবে তার মানে এটা একদম অটোমেটিক সিস্টেম আছে অটোমেটিক সিস্টেম আমি এটা অনেক প্রবলেম হয় অনুষ্ঠান করার সময় আমরা ফিডব্যাক দেই এক্স্যাক্টলি আমি খুবই কিন্তু সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি ঠিক আছে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ব্যান্ড আছে এখানে যদি আমি অডিওটা চালাই দেখতে পাবো যে কোনো ব্যান্ড থেকে যদি ফিডব্যাক আসে সেটা কিন্তু একটা নচ তৈরি করবে এখানে নচ তৈরি মানে হচ্ছে ওই ব্যান্ডটাকে অটোমেটিক্যালি ডাউন করে দেবে ঠিক আছে এবার দেখুন এখানে এরপর আছে গেট আমরা এখানে নয়েজ গেট ইউজ করেছি নয়েজ গেটের কাজ কি নয়েজ গেট অ্যাকচুয়ালি যেটা মেন সিগনাল সেই সিগন্যালটাকে অ্যালাউ করবে এর ভিতর যেতে বাকি যেগুলো আনওয়ান্টেড সিগন্যাল যেমন নয়েজ যেগুলো আছে সেগুলোকে কিন্তু অতটা ক্যান্সেল আউট করে দেবে কাট আউট করে দেবে ঠিক আছে মেন যে সিগন্যালটা সেটা কিন্তু এর মধ্যে ঢুকতে দেবে এটা একটা গেটের মতো কাজ করবে তারপরে আছে এজিসি এটা হচ্ছে অটো গেন কন্ট্রোলার অটো গেইন কন্ট্রোলার কিভাবে কাজ করে গেইন যদি খুব কম হয় আমার কাছে ইনপুট গেইন খুব কম আছে এ কিন্তু অটোমেটিক্যালি এই গেনটাকে বাড়িয়ে দেবে এর ডিফারেন্ট ডিফারেন্ট সেটিংস এখানে আছে আমি এগুলো নিয়ে ডিটেলসে পরে কোনো ভিডিওতে দেখাবো ঠিক আছে ঠিক আছে এরপরে আছে দেখুন আহ নিয়ান্লি যেটা গ্রাফিক্সের আপনার টুইটার বেজগুলো বুস্ট করা হয় সব দেখা সব দেখাচ্ছে এখানে দেখুন এটা আউটপুট সেকশন আউটপুট সেকশানে রাউটিং করা আছে কিভাবে না আমি এখানে ইনপুট অ্যানালগ ইনপুট যেটা আছে সেটা অলরেডি ইনপুট এ নিয়ে নিয়েছি ইনপুট বি এখান থেকে ইনপুট এ এখানে আসছে বি এখানে আসছে সি এখানে সি হচ্ছে একদম শেষে আসছে হুম ঠিক আছে এখানে দেখুন মেন যে সিস্টেমটা চলবে সেটা কিন্তু একটা লাইভ প্রোগ্রাম চলবে লাইভ প্রোগ্রামে কি কি আছে এখানে আছে এল টপ মানে আছে লেফট দুটো টপ আছে একটা রাইট টপ একটা আছে এল লাইনারে একটা আছে লেফট লাইনারে একটা আছে রাইট লাইনারে একটা আছে মনোসাব ঠিক আছে আর ভোকাল মনিটার একদম কমপ্লিটলি কমপ্লিট করা আছে এবার ভোকাল মনিটার জন্য আমরা সময় কি ইনপুট আর সি এর মাধ্যমে টোটাল দেখুন এখানে ইনপুট সি তে গেছে ভোকাল মনিটরে তার মানে ভোকালটার জন্য আমরা আলাদাভাবে একটা ইনপুট নিয়ে নিচ্ছে যেটা হচ্ছে সি অ্যানালগ ঠিক আছে এরপর দেখুন এ বি এ বি এগুলো হচ্ছে মেন টপ আর লাইনারে আর এখানে এ প্লাস বি যেটা করা হয়েছে এটা করা হচ্ছে সাবুফারের জন্য কারণ সাবুফারটা মনোতে চলবে এ সিগনাল কিন্তু এ থেকেও নেবে আবার বি থেকেও নেবে ঠিক আছে দুটো জায়গা থেকে অ্যাকচুয়ালি সিগনালটা নিয়ে এ সাবুফার বেরিয়ে যাবে এরপর এখানে দেখুন এ ই কিউ আছে এটা অটো ইকুইলাইজার ঠিক আছে এখানে আটটিএ মাইক্রোফোন দিলে এই অটো ইকুইলাইজারটা কাজ করে তারপরে হচ্ছে কম্প্রেসার এখানে কম্প্রেসার আছে প্রত্যেকটা চ্যানেলের ইন্ডিভিজুয়াল কম্প্রেসার আছে কিন্তু আমি দেখুন যেখানে মনো সাব লেখা আছে সেখানে কিন্তু আমরা সাবুফা সিন্থাসাইজার ইউজ করেছি যেটা কি করে না বেসটাকে অনেকটা ডিপ করবে ঠিক আছে বেসটাকে সাবসনিক অ্যাকচুয়ালি কিছু ফ্রিকোয়েন্সি এই অটোমেটিক্যালি জেনারেট করে যার জন্য কি বেসটা অনেক ডিপ ডেপতে যায় তো এখানে দেখুন সাব হারমোনিক সিন্থাসাইজার বলা হয় মানে সাব হারমোনিক সাউন্ড এখানে কিছু তৈরি করবে আচ্ছা এখানে দেখুন এক্স ওভার মানে এটা ক্রস ওভার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চ্যানেলের জন্য কিন্তু আমরা ক্রস ওভার এখানে দিয়েছি আর এখানে হচ্ছে পি ইকিউ মানে হচ্ছে প্যারামেট্রিক ইকুইলাইজার রয়েছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চ্যানেলের জন্য দেখুন আমি এখানে একটা যেটা গ্রাফিক্সটা হ্যাঁ প্যারামেট্রিক ইকুইলাইজার এখানে একটা যা সেট করছি এটা টপের জন্য টপের জন্য আমরা কি করেছি যেটা মিড ফ্রিকোয়েন্সি দুশো হার্জের উপরের এই ফ্রিকুয়েন্সি গুলোকে আমি সামান্য বুস্ট করে রেখেছি সিক্স ডিবি সিক্স সেভেন ডিবি পর্যন্ত আমরা বুস্ট করে রেখেছি ঠিক আছে এবার অ্যাকচুয়ালি এটা লাইভ প্রোগ্রাম যেখানে চলবে সেখানে গিয়ে অ্যাকচুয়ালি ফিল্ডে গিয়ে ঠিক আছে আমরা যেটা চাই আমি একবার সেটিং করে কেউ সেই সেটিংটা পরবর্তীকালে তার কাজে লাগবে পরবর্তীকালে করে ফাইল সেভ করে রাখা যাবে পরবর্তীকালে ওই সেটিংসটা দিয়ে কিন্তু সব লাইভ প্রোগ্রাম মানে ইউজ করা যাবে ঠিক আছে আচ্ছা এইবার আরও কিছু জিনিস দেখায় এখানে যেমন যেমন সাবুফার সাবুফারের জন্য দেখুন ক্রসওভার সেটিংসটা কিন্তু এইভাবে করা হয়েছে এখানে এটা অন করতে হয় এখানে ক্রসওভার সেটিংসটা বেসিক্যালি এটা লো পাস ফিল্টার ইউজ করা হয়েছে এখানে একটা হাই পাস ফিল্টার যেটা টোয়েন্টি ফাইভ হার্স থেকে শুরু হচ্ছে এখানে আমরা বাটারওয়ার্থ 18 এইটিন ডিবি অক্টেভ একটা ফিল্টার ইউজ করেছি আর এখানে দেখুন যেটা একশো কুড়ি আমরা একটা কাট করেছি এখানে বাটার 24 টোয়েন্টি ফোর ডিবি একটা ফিল্টার ইউজ করেছে যাতে করে বেসটা কি হয় অ্যাক্যুরেট আমরা পাই বেস ফ্রিকোয়েন্সিটা কিন্তু আছে বাকি দেখুন এই যে ফ্রিকোয়েন্সিগুলো মিড হাই সব কিছু নেই একদম অনলি বেসটা এখানে শুধুমাত্র বেসটাই কিন্তু এখানে যাবে ঠিক আছে এরপর দেখুন এখানে আছে প্যারামেট্রিক ইকুলাইজার দেখুন সাবউফারের জন্য সাবউফারের জন্য আমরা প্যারামেট্রিক ইকুলাইজার এইভাবে সেট করেছি তো বেসিক্যালি এখানে 40 Hz টু 200 Hz 40 থেকে 200 Hz আমরা চারটি ব্যান্ড নিয়েছি চারটি ব্যান্ডকে আমরা কন্ট্রোল করতে পারি কোনোটাতে কোনোটাকে বাড়াতে পারি কমাতে পারি এর অ্যাসোসিয়েটেড কিউ কিউ ফ্যাক্টর কিন্তু খুব ভাইটাল কিউ ভ্যালু তো কিউ ভ্যালু আমরা সেই মতো সেট করেছি যাতে করে এর উপরের যে অডিওটা কোনো রকম উঁচু নিচু না হয় লেভেল থাকে ঠিক আছে যাতে করে আমরা অডিওটা অনেকটা মানে বেস অডিওটা অনেকটা ফ্ল্যাট পাই ঠিক আছে তো এতে বেস রেসপন্স অনেক বেটার হবে স্টেজের আছে একটা অনেক দূরে বসানো আছে তো সেক্ষেত্রে বক্সের সাউন্ডটা কিন্তু আগে পরে আসবে কানে তো সেই জায়গা সেই জায়গাতে আমরা ডিলে ইউজ করব ডিলে ইউজ করে মোটামুটি যাতে সাউন্ড গুলো সব কানে একই সময় আসে সাউন্ডটা শুনতে ভালো লাগে যাতে ইকো না হয় জিনিসটা সেই জিনিসটা আমরা ডিলে দিয়ে কিন্তু কন্ট্রোল করব আর এখানে দেখুন প্রত্যেকটা আউটপুট আছে আউটপুট অ্যাসোসিয়েটেড কি আছে মিউট করা আছে ঠিক আছে মিউট এন্ড আনমিউটেড অপশন আছে এই মিউট আনমিউট গুলো খুললেই আমরা কিন্তু অডিওটা আনমিউট করলে অডিওটা চলে যাবে মেন আউটপুটে ঠিক আছে ঠিক আছে তো এই হচ্ছে বেসিক জিনিস একটা ড্রাইভ র্যাকের এছাড়া এর ভেতরে প্রত্যেকটা যে সফটওয়্যার আছে এর ভেতরে অনেক সেটিংস আছে এইগুলো সেটিংস নিয়ে আমি আলাদা ডেডিকেটেড ভিডিও বিস্তারিত একটা আলাদা ভিডিও বানাতে হবে নালে এন্ড হয়ে যাবে আর বন্ধুদেরকে এটা একটু ভালো করে দেখিয়ে দাও মানে কিভাবে এফেক্টটা পড়ছে সাউন্ডের সাউন্ডের এফেক্টটা পড়ছে এটা অ্যাকচুয়ালি চাইলে কি আমরা হচ্ছে মানে ভালো অডিও গান তো চালাতে পারবো না কপিরাইটের সমস্যা আছে তাহলে এত শুনতে ভালো লাগছে একটা আমরা নর্মাল গান চালিয়েছিলাম কিন্তু সেটা বন্ধুদেরকে শেয়ার করতে পারবো না কপিরাইটের সমস্যা দেখ তাই একটা হামিং দিয়ে একটা ব্যাপার হচ্ছে যে এই ড্রাইভ র‍্যাক দিয়ে আমরা এই ড্রাইভ র‍্যাকটা খুব ফ্লেক্সিবল যে কোনো ড্রাইভ র‍্যাকে খুব ফ্লেক্সিবল মানে আমরা অডিওটাকে যা খুশি করতে পারি ঠিক আছে আমি সেটা ডিজেতে যেগুলো আমাদের ডিজে চলে বা ভ্যানের মাধ্যমে যেগুলো কম্পিটিশন হয় তাতেও কিন্তু এই ড্রাইভ র্যাক ইউজ করতে পারি আমরা ঠিক আছে আবার যেগুলো লাইভ সাউন্ড হয় তাতেও ব্যবহার করতে পারি যে কোনো জায়গায় কিন্তু ব্যবহার করতে পারি কিন্তু এর যে ব্যবহারের কিভাবে ব্যবহার করতে হয় আর তার সেটিংস এগুলো একটু শিখতে হবে

দেখুন আগেকার মোবাইল টেপা মোবাইল ছিল এখন কিন্তু স্ক্রিন টাচ মোবাইল না না মোবাইল যদি দিয়ে দেওয়া হয় সেটা টিপে টিপে একদম বুঝতে পারে যায় যে কোনটা বুস্ট করলে বেস বাড়ছে একদম একদম মানে সফটওয়্যারটা ইউজ করলে বুঝতে পারে যায় একদম একদম খুবই ইজি ইউজ করা ঠিক আছে তো বন্ধুরা আমরা গান চালিয়ে বলতে একটা অরিজিনাল ভালো গান আমরা চালিয়েছিলাম হেভি কোয়ালিটি হচ্ছিল বাট সেটা শেয়ার করতে পারছি না তো সুসমন মিসের একটা ইয়ে গান চালাও বুঝলে হামিং দাও কারণ ওতে আমাদের কপিরাইট আসবে না ভিডিওতে দেখুন প্রথমে আমরা কোন টপে দেয়া আছে এটা লেফট না রাইট আচ্ছা ওটা লেফটে দেয়া আছে আচ্ছা আমি অন্য গান চেঞ্জ করে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে হামিং দাও নাহলে আমার কপিরাইট দিয়ে দিয়ে যাবে সাউন্ডটাকে বাড়াও হিট করে যেটা টপটা বাজে এখানে আকান চালিয়ে বললে কেন বুঝলেন এই তো মাইক আছে ভাই ভাই বলো বলো এখানে আরটি এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কোন অডিও কোন ফ্রিকোয়েন্সিটা আমাদের কাছে আসছে হুম দেখুন এখানে 80 হার্জ কিন্তু বুস্ট করছে এর বেসটা কিন্তু 80 হার্জ এর কাঁচা আছে ঠিক আছে তাহলে আমরা ইকুইলাইজারটা ঠিক সেইভাবেই আমরা ইউজ করব দেখুন 40 থেকে মোটামুটি 100 এর মধ্যে বেসটা আছে পুরো হুম

ভেনু থ্রি সিক্সটি যেটা হচ্ছে ড্রাইভ র্যাক টোটাল রিভিউ করলাম আর এর সেটিংগুলো খুবই সহজ মানে ল্যাপটপে কমপ্লিটলি সেটিং করে নিয়ে এর মধ্যে ইনস্টল করা থাকলে এখানে খালি সুইচ প্রেস করে করে চালালেই হবে যদি প্রোগ্রামে যায় হ্যাঁ মিউট আর আনমিউট করে দিলেই হয়ে যাবে বাস যে হয়তো প্রোগ্রাম করছে তার সেটিংয়ে আর বেসের মিউট করে দিল হ্যাঁ এইভাবে হবে তো নাকি

সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে এত ডিম্যান্ড মার্কেটে ঠিক আছে তো থ্রি সিক্সটি আপনি অর্ডার দিলে আমি আনিয়ে দিতে পারবো এই মুহূর্তে আমার কাছে স্টক নেই থ্রি এখন রেট বর্তমানে পঞ্চাশ থেকে ষাট হাজারের মধ্যে আসবে আচ্ছা ডিভিএক্স ভেনু থ্রি সিক্সটি ঠিক আছে ঠিক আছে পঞ্চাশ থেকে ষাট হাজারের মধ্যে আপনি পাবেন ঠিক আছে তো চলুন আজকে ছোট্ট ভিডিও এখন শেষ করলাম দেখাবেন এই ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও